প্রাইভেট চিলড্রেন স্কুল থেকে আমি লিখি। আমি আজকে কেজি ইংলিশ ক্লাস করাবো। বাচ্চারা তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলো তাহলে আজকে আমরা ক্লাসে কি করব দেখে নিই। আজকে আমরা করব ওয়ার্ড মিনিং। কি করব? ওয়ার্ড মিনিং আমরা আজকে করব ওয়াই এবং জেড লেটার দিয়ে পাঁচটি করে ওয়ার্ড করব, ঠিক আছে? দেখো ওয়াই দিয়ে এখানে অনেকগুলো শব্দ আছে, মানে পাঁচটি শব্দ আছে, সেগুলো আমরা পড়ছি। ওয়াই, ওয়াই ফর ইয়েস, ইয়েস অফ তো হ্যাঁ, ওয়াই ফর ইয়েস, ইয়েস অফ তো হ্যাঁ। ইয়েস বানানটা দেখে নিই আমরা, দেখো ওয়াই ই এস, ইয়েস, ইয়েস অফ তো হ্যাঁ। বাংলা বানানটা দেখে নিই, হয় চন্দ্রবিন্দু জফলা আকার হ্যাঁ, হয় চন্দ্রবিন্দু জফলা আকার হ্যাঁ। ওয়াই ফর ইয়েস, ইয়েস অফ তো হ্যাঁ। ওয়াই ফর ইউ, ইউ মানে কি? তুমি। ওয়াই ফর ইউ, ইউ অর্থ তুমি। ইউ বানানটা আমরা দেখে নিই, ওয়াই ও ইউ, ইউ অর্থ তুমি। তরিষ্কার তু, মরিষ্কার মি, তুমি। ইউ, ওয়াই ও ইউ, ইউ অর্থ তুমি। তরিষ্কার তু, মরিষ্কার মি, তুমি। ওয়াই ফর ইয়াম, ইয়াম অর্থ কি? মিষ্টি আলু। ওয়াই ফর ইয়াম, ইয়াম অর্থ মিষ্টি আলু। ওয়াই এ এম, ইয়াম, ওয়াই এ এম, ইয়াম, ইয়াম অর্থ মিষ্টি আলু। ময়রসিকার মি, মদিনা সয় টয় রসিকার টি, মিষ্টি। এখানে মদিনা সর সাথে ট আছে, এই জন্য বলছি মদিনা সয় টয় রসিকার টি, মিষ্টি আলু। সরায়া লয় রসিকার লু, আলু, মিষ্টি আলু। ওয়াই ফর ইয়ার, ইয়ার অর্থ কি? বছর। ওয়াই ফর ইয়ার, ইয়ার অর্থ বছর। ইয়ার বানানটা দেখে নিই, ওয়াই ই এ আর, ইয়ার, ওয়াই ই এ আর, ইয়ার বছর, ব ছ র বছর, ব ছ র বছর। ওয়াই ফর ইয়েলো, ওয়াই ফর কি? ইয়েলো, ইয়েলো অর্থ হলুদ। ওয়াই ফর ইয়েলো, ইয়েলো অর্থ হলুদ। ওয়াই ই এল এল ও ডব্লিউ, ইয়েলো, ওয়াই ই এল এল ও ডব্লিউ, ইয়েলো হলুদ। হ লরিস কল্লু দ হলুদ, হ লরিস কল্লু দ হলুদ। জেড ফর জু অর্থ চিড়িয়াখানা। চিড়িয়াখানা কি থাকে বলতো? চিড়িয়াখানাতে বাঘ থাকে, ভাল্লুক থাকে, আর কি থাকে? হরিণ থাকে, সিংহ থাকে। ওকে, জেড ফর জু, জু অর্থ চিড়িয়াখানা। আমরা হয়তো বা অনেকেই চিড়িয়াখানা দেখেছি, ঠিক আছে? এখন দেখো জু বানানটা কি? জেড ও ও জু, জেড ও ও জু অর্থ চিড়িয়াখানা। চ রসিকার চি, ডর রসিকার রি, চিড়ি, উনত্রিশ টাকার আ, চিড়িয়া, খাকার খা, দুলতানাকার না, খানা, চিড়িয়া খানা। চ রসিকার চি, ডর রসিকার রি, চিড়ি, উনত্রিশ টাকার আ, চিড়িয়া, খাকার খা, দুলতানাকার না, খানা, চিড়িয়া খানা। ওকে, নেক্সট দেখো জেড ফর জিরো, জিরো অর্থ শূন্য, কিন্তু কিছু, কোনো কিছু না থাকা কি? জিরো, জেড ই আর ও জিরো, জেড ই আর ও জিরো। শূন্য বানানটা দেখে নিই, তালব শয় দুর্গা সু, দুলতা নয় জফলা শূন্য, তালব শয় দুর্গা সু, দুলতা নয় জফলা শূন্য। জেড ফর জিগজাগ, জিগজাগ মানে কি জানো? আঁকা বাঁকা, আমরা আঁকা বাঁকা দাগ দিই বা আঁকা বাঁকা রাস্তা, জিগজাগ। জেড আই জি, জিগ, জেড এ ওয়াই, সরি জি, জিগ জাগ, জেড আই জি, জিগ, জেড এ জি জাগ, জিগ
যা আঁকা সরায় চন্দ্রবিন্দু আঁকা আ সরায় চন্দ্রবিন্দু আ কয়কার কা আঁকা বাকার বা সরি বয় চন্দ্রবিন্দু আঁকার বা কয়কার কা বাঁকা আঁকা বাঁকা সরায় চন্দ্রবিন্দু আ কয়কার কা আঁকা বয় চন্দ্রবিন্দু আঁকার বা কয়কার কা বাঁকা আঁকা বাঁকা জেড ফর জেব্রা জেব্রা অর্থ কি জেব্রাই জেড ফর জেব্রা জেব্রা অর্থ কি জেব্রাই জেড ফর জেব্রা জেব্রা অর্থ কি জেব্রাই দেখো জেব্রা বানানটা জেড ই বি আর এ ব্রা জেব্রা জেড ই বি আর এ জেব্রা বলকে জায়গা জে বয়র ফলাকার ব্রা জেব্রা বলকে জায়গা জে বয়র ফলাকার ব্রা জেব্রা জেড ফর জো অর্থ এলাকা জোন এলাকা জেড ফর জোন জোন অর্থ এলাকা জেড ও এন ই জোন জেড ও এন ই জোন এলাকা এ লাগাল্লা কয়কা কা এলাকা এ লাগাল্লা কয়কা কা এলাকা ওকে আমরা সবাই পড়ে নিয়েছি ঠিক আছে এইগুলো ভাষায় প্র্যাকটিস করব আমাদের পরীক্ষার জন্য ফাইনাল পরীক্ষায় থাকবে এগুলো আমরা ভাষায় বেশি বেশি প্র্যাকটিস করব ঠিক আছে আমাদের এন লেটার থেকে জেড লেটার পর্যন্ত লেটার সবগুলো লেটার দিয়ে কি থাকবে পাঁচটি করে লেটার আমি ওয়ার্ড শিখিয়েছি তোমাদের হয়তোবা খাতায় লিখতে হবে দুইটি করে ঠিক আছে তাহলে তোমরা কি করবে এগুলো ভাষায় প্র্যাকটিস করবে বাবা আর কি করবে মিসকে হোমওয়ার্ক করে দেখ